হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম গাইস। আজকে এই শার্টের বডি ফিটিংস এবং লম্বা কমাতে হবে। এই শার্টের বডি ফিটিংস এবং লম্বা কমানো সম্পূর্ণটা এই ভিডিওতেই দেখাবো। সম্পূর্ণ ভিডিও স্কিপ না করেই দেখবেন, তাহলে সহজেই বুঝতে পারবেন শার্টের বডি ফিটিংস এবং লম্বা কীভাবে কমাতে হয়। সো গাইস, আমরা এই শার্টটি দেখে নিলাম, বডি ফিটিংস এবং লম্বা ঝুল কী পরিমাণে করতে হবে আমরা মাপ নিয়ে নিয়েছি। এখন আমরা এই শার্টের সর্বপ্রথম লম্বা কমিয়ে দিব। এই শার্টের 1 ইঞ্চি পরিমাণ লম্বা কমিয়ে দিতে হবে। এই সেম চাইনিজ শেপই আবার আমরা তৈরি করে দিব। সো আমরা এই চাইনিজ শেপেই কিন্তু কাটিং করে নিব 1 ইঞ্চি পরিমাণ। আমরা এই 1 ইঞ্চি করে মাইনাস করে দিচ্ছি নিচের লম্বা। সো লম্বা কাটিং করা কাজ কমপ্লিট। এখন আমাদের যেটা করতে হবে, আমরা এটার বডি ফিটিংস এখন করব। যার বডি ফিটিংস 1 ইঞ্চি পরিমাণ করে বডি ফিটিংস করতে হবে, যার জন্য আমরা এই আগেকার যে চাপ সেলাই ছিল এই চাপ সেলাই বরাবর আমরা কাটিং করে নেব। হাতের কপের 1 ইঞ্চি বা 2 ইঞ্চি দূর থেকে কাটিংস করে নেব, নিচ থেকে ধরে। আমরা নিচ থেকে ধরে চাপ সেলাই বরাবর কিন্তু কাটিং করে নিচ্ছি, এবং উপরের মাথায় কিন্তু কপের 2-3 ইঞ্চি আগ মুহূর্তে আমরা ছেড়ে দিলাম। তারপরে আমরা এই চাপ সেলাইটাকে মাইনাস করে দিচ্ছি, চাপ সেলাইটাকে সেটে বাদ দিতে হবে। দুই সাইডেই একই নিয়মে আমরা এই চাপ সেলাইটাকে সেটে নিব। সো আমাদের কাটিং করা কাজ কমপ্লিট। এখন আমরা প্লেন মেশিনে চলে আসলাম। সো আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, আগে বডি ফিটিংসটা করে নিতে হবে। আমরা এর বডি ফিটিংসের জন্য আমরা এই কপের মাথা থেকে ধরে আস্তে করে মেল করে আমরা 1 ইঞ্চি করে শেপ করে নিয়ে চলে আসব। নিচের মাথা মেল করে আমরা এই বডি ফিটিংসটাই শার্টের করে নেব। সো নিচের মাথায় টাক দিয়ে নিব। অপোজিট সাইডেও একইভাবে আমরা বডি ফিটিংস করে নেব একই নিয়মে। মরাটাকে মিল করেই আমরা বডি ফিটিংস অবশ্যই করে নিব, এবং হাতার এই কপের 1 ইঞ্চি দূর থেকেই কিন্তু আমরা সুন্দর করে মিল করে এটা লাশ মাথা দিয়ে বের হয়ে আসব। সো আমাদের ফিটিংস করা কাজ কমপ্লিট। এখন আমরা ওভারলকে চলে আসলাম, সাইডটা ওভারলক করে নিব। সো ওভারলক করা কাজ কমপ্লিট। এখন আমরা এই শার্টের ঝোল তৈরি করে দিব। আবার আগের মতোই আমরা হ্যাম করে নিব। প্রথমে সিঙ্গেল হ্যাম করে নিতে হবে 2 সুতা পরিমাণ ভাঁজ দিয়ে। 2 সুতা পরিমাণ ভাঁজ দিয়ে আমরা এই নিচের মাথা আগে হ্যাম করে নিব সিঙ্গেল। তারপরে আমরা আর একটি ভাঁজ দিয়ে এই মাথাটাকে হ্যাম করে নেব। মাথাতে টাক দিয়ে আবার আগের মতোই চাইনিজ শেপে হ্যাম করে নিচ্ছি।
সো আমাদের নিচের ঝোল তৈরি করা কাজও কমপ্লিট। এখন আমরা এই শার্টটি আয়রন দিয়ে ফিনিশিং করে নেব। সো গাইস, এই একই নিয়ম বা একই পদ্ধতিতেই আপনারা শার্টের বডি ফিটিংস বা লম্বা কমিয়ে দিতে পারেন। সো আমরা এখন কাস্টমারকে পরে দিচ্ছি। সো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।